প্রথম দিনের এই অধিবেশনের সম্মানে সভাপতি সদর মহতরম বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত আসাদাদায়েকেরাম ছাত্র বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বাদশাহী দরবারে শুকরিয়া আদায় করি। রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের সংক্ষিপ্ত সফরের মধ্যখানে এই সময়ে এই মুহূর্তে দিনী মজলিসে সমাবেশে উপস্থিত হওয়া সামিল থাকার তৌফিক দান করেছেন, সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করি আকা মাওলা তাসদার মদিনা সরকারে দু জাহান সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা ইমামুল মুরসালিন
ইমাম উল হারামাইন নবীউল কিবলাতাইন জাদুল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, যিনি আপনার আমার নবী, নবীদের নবী, পুরো কায়নাতের নবী, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি বিশ্ব নবী আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তার সাথে সাথে আজকের এই মাহফিল, এই ঐতিহ্যবাহী তালিমপুর বাহারপুর ইয়াকুবিয়া দাখিল হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজন করা হয়েছে। এলাকার মুরব্বিয়ানে কেরামদের সুপরামর্শ, বিত্তবানদের অর্থনৈতিক সহযোগিতা আর যুবক ভাইদের মেহনত, এর বিনিময়ে মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসার দুরুদি আল্লাহর মাহবুব মাকবুল বান্দা যারা সেই প্রতিষ্ঠা লগ্নে ছিলেন, এখন এই জমিনের মধ্যে না কবর দেশের বাসিন্দা হয়েছেন, আজ তারা নিজে নিজে আমল করে কোন সওয়াব অ্যাকাউন্টে যোগ করাইতে পারেন না, কিন্তু জিন্দাদের সওয়াবের থেকে তারা সওয়াবের ভাগিদার হন। এই কবরবাসী মুর্তেগানদের আরওয়াহ আজকের মাহফিলে সওয়াব আর হাদিয়াটুকু আমরা বসিয়ে দিচ্ছি, সওয়াব রেশানি করছি। আল্লাহ পাক কবুল করুন, তাদের আরওয়াহে পাকে পৌঁছে দিন সকলে বলে আমিন। বিলখুসুস আমাদের মা বাবা, আমাদের আসাতাজায়ে কেরাম, মুর্শিদে বরহাক আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি রূহে পাক সহ দুনিয়ার কুল মুমিন মুমিনাত উম্মতে মরহুমা সকলের আরওয়াহে পাকে আজকের এই মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক তার দয়া গুণে মায়া গুণে যে দয়া করছেন, সওয়াব দিচ্ছেন, দিয়েছেন এবং দেবেন, ওই সওয়াব আমরা সকল মুমিন মুমিনা কবরবাসী সকলে আরওয়াহে পাকে বখশিয়ে দিচ্ছি। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে কবুল করুন, তাদের আরওয়াহে পাকে পৌঁছে দিন সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এমন এক মজলিসে বসেছি যে মজলিস থেকে দিনের কথা শেখা যায়, কোরআনের কথা শেখা যায়, ওনার কোরআনের আলোচনা শোনা যায়, বোঝা যায়, শিখা যায়। যে মজলিসে আসলে, মাহফিলে আসলে, উপস্থিত হলে শরীয়তের মাসালা মাসাই বিধিবিধান সম্পর্কে জানা যায়। এক কথা দিনের বিষয়ে, দিন ইসলামের বিষয়ে জানা বিষয়গুলি আবারও জানা যায় আর অজানা বিষয়গুলি জানা যায়, ঠিক কিনা? এরকম মাহফিলে আসলে জানা বিষয়টা রিপিট হয় আর অজানা বিষয়গুলি আবারও, অজানা বিষয়গুলি আমরা জানতে পারব। এই মাহফিল আপনার আমার জন্য প্রয়োজনীয় মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আমি মুসলমান, আমি ইমানদার মুমিন, একজন মুসলিম, একজন মুমিন অবশ্যই তার প্রাণের ধর্ম, তার প্রাণের দিন এবং শরীয়ত সম্পর্কে অবশ্যই জানার আগ্রহ রাখে। কেন আগ্রহ রাখে? মুসলমান বেদিন হইয়া জমিন থেকে বিদায় নিতে চায় না। প্রতিনিয়ত শয়তানের ওয়াসওয়াসার মোকাবেলা, মানুষ শয়তান, জিন শয়তান, দুই জাত শয়তানের ওয়াসওয়াসা প্ররোচনার মোকাবেলা করতে করতে ইমান সহ, দৌলতে ইমান সহ জামিন থেকে একজন ইমানদার মুমিন মুসলমান বিদায় নিতে চান। মোকাবেলা করতে করতে মনে করিলেন না যে ইমান আনছে আর নিরাপদ, না, একটা আছে সব সময় আপনার আমার পিছনে লেগেই আছে, আছে না? না, তার নাম কি? আওয়াজ করেন, নাম কি? শয়তান। দেখা যায়, দেখা যায়, দেখাও যায়। বলবেন হুজুর এটা তো নতুন, এটাই তো নতুন, নতুন কিছু কইয়েই বাইরে নিয়ে যাবে, হ্যাঁ, উল্টা পাল্টা কিছু বললেই বাইরা। আমাদের সাথে একজন ভাইরাল ভাইরাল কথা বলতে পারে না, বলে বাইবার বাইবার হয়ে গেছে, উল্টা পাল্টা কইয়া ভাইরাল হয়ে গেছে। তবে আমরা উল্টা পাল্টা কইয়া ভাইরাল হতে চাই। এই ইয়াকুবিয়া দাদা পীর রহমতুল্লাহি আলাইহির নাম শাহ ইয়াকুব বদরকুলি রহমতুল্লাহি আলাইহি, এই তিন দিন আগে, চার দিন আগে যার কবর জিয়ারত করে আসলাম ইন্ডিয়া থেকে, ভারত থেকে, আল্লাহর ওলি, ওলিদের ওলি, এই আল্লাহর মাহবুব মকবুল বান্দার সহবত নির্দেশনা যারা পেয়েছে উল্টা পাল্টা কথা বলে ভাই।
ভাইবার হতে চায় না, ভাইরাল হতে চায় না। বুঝতে পারছেন? যারা ভাইরাল বোঝে না ভাইবার বলব না। সহজ সরল মানুষ ভাইবার বললেও কালিমাতুন বাতিলুন উরিদা বিহাল হা। কুরআন মানুষ যারা আছেন তারা কথা বলেন কথা উচ্চারণ অ্যাকসেন্ট যেটাকে বলা হয় নাকি কি বলবো ওইটার উচ্চারণটা ঠিক মতো করতে পারেন না, কিন্তু তাদের মতলব উদ্দেশ্য ঠিক আছে। মতলবটা কি ঠিক, উচ্চারণ ঠিক মতো বলতে পারেন না, এটা যদিও গলত মশহুর, তারপরে কলিমা হচ্ছে হক। কথা ঠিক, কথা কি ঠিক, শব্দের উচ্চারণ যদি ঠিক না হয়, অ্যাকসেন্ট যদি ঠিক না হয়, উচ্চারণ যদি ঠিক না হয়, আগের মানুষ আমাদের বাবা দাদা অনেক শব্দ উচ্চারণ করে ঠিক কিনা, কোরআনুল কারিম পড়েন অনেকেই নিজের মানে সর্বোচ্চ চেষ্টা করেই যান, তাদের নিয়ত ঠিক আছে, এই জন্য আল্লাহ পাক কবুল করবেন। নিয়ত ঠিক আছে আল্লাহ কি করবেন, কবুল করবেন। তো উচ্চারণ যদি নাও হয়, কলিমা যদি উচ্চারণে বাতিল হয় উচ্চারণের ক্ষেত্রে, তারপরে উদ্দেশ্য যদি ঠিক হয় তাহলে কলিমা হক, এই শব্দটা ঠিক, সুবহানাল্লাহ বলেন। আর যদি কথা সত্য হয় আর উদ্দেশ্য যদি খারাপ হয় তাইলে এই কথা বাতিল, কালিমাতুল হাক্কুন উরিদা বিহাল বাতিল, কথার উদ্দেশ্য যদি বাতিল হয় তাইলে কালিমা হক হওয়া সত্ত্বেও এই কথাটাও বাতিল। কথাটা কি বলবেন হুজুর? পাইকারি ফতোয়া দেওয়া শুরু করছেন, পাইকারি কোনো ফতোয়া না, পাইকারি কোনো কথা নাই, কোরআন হাদিস থেকে কথা বলতে হবে। কেননা আমাদের মুর্শিদ মাদ্রাসার নাম বদরফুরি রহমতুল্লাহি আলাইহির নামের স্মরণে হয়েছে, ইয়াকুবিয়া, আমাদের বীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি উস্তাজি, সুবহানাল্লাহ, আমাদের দাদা পীর, আমাদের পীর মুর্শিদ পাইকারি দিয়া ভাইরাল হওয়ার শিক্ষা আমাদেরকে দেখায়, নকলি না আসলি দিয়া, যা হবে আসলি দিয়া হবে, নকলি দিয়া হওয়ার দরকার নাই। নাহলে আমি যেহেতু আল্লাহ পাক কথা বলার তৌফিক দিয়েছেন আধ ঘন্টা ঘন্টা কথা বলতে পারি, আধ ঘন্টার ভিতরে উল্টা পাল্টা অনেক কথা বলা যায়, বললে আমিও ভাইরাল হতে পারতাম নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসওয়াসিস শাইতান, আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি চাই। শয়তান আলিমকে নষ্ট করার জন্য তার দূরভিসন্ধি তার প্ল্যানিং যেগুলি আছে প্ল্যান প্রোগ্রাম এটা খুব ভালো করে গভীর মনোযোগে করে থাকে। কেননা আলিমকে নষ্ট করার জন্য সাধারণ জ্ঞান দিয়ে আলিমকে নষ্ট করা যাবে না, এই জন্য আলিমের পিছনে শয়তান মনোযোগ দিয়ে আসে। কথা বলে আলিমের পিছনে শয়তান মনোযোগ দিয়ে আসে, আর প্রাণ থাকতে হবে ওই রকম প্রাণ, না হইলে আলিমকে নষ্ট করা যাবে না। এই কোন কথা থেকে আসলাম, যে কথা থেকে আসলাম কথাটা হচ্ছে শয়তান দেখা যায়, শয়তান শয়তান কথা বলেন দেখা যায়, বলবেন হুজুর কি বলেন? আল্লাহু তাআলা وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। মুনাফিকদেরকে যখন আল্লাহর নবী পাক্কা ইমানদার সচ্চা ইমানদার হওয়ার জন্য নসিহত করতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সহোদর ভাইরা তার সাথী বন্ধুরা যারা মুনাফিক ছিল নবীজিকে বলতো, অগো আল্লাহর নবী আমরা তো ইমানদার আমরা তো মুমিন, এক আল্লাহকে মান্যওয়ালা আপনার রিসালত মান্যওয়ালা, আমরা আল্লাহকে এক হিসাবে মেনেছি, আপনার রিসালতকে মেনেছি, আসমানি কিতাব সমূহকে মেনেছি, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম দেরকে আমরা মেনেছি, আখিরাতকে মেনেছি, তাকদীরের ভালো মন্দ আমরা মেনেছি, আমরা ইমানদার, অগো আল্লাহর নবী আর কেমন করে ইমানদার হব। অথচ দুজাহানের বাদশা নবীজি বুঝতেন তারা তো ইমানদারদেরকে ধোকা দিতে চাচ্ছে, কথা বলেন ঠিক কিনা, তারা ইমানদারদেরকে ধোকা দিতে চাচ্ছে, নবীজির কাছে বলে আমরা তো ইমানদার, নবীজি যখন বলেন কালু আমান্না
ওয়াইদা লাকুল লাযীনা আমানু, নবীজি যখন তাদেরকে বলেন তোমরা ঈমান আনো, কালু তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা তো ঈমানদার। ওয়াইদা ফালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা শয়তানদের কাছে যায়, ওয়াইদা ফালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানদের কাছে যায়, তাদের কাছে যায়া বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে আছি, নাউযুবিল্লাহ। নবীজির সামনে বলল আমরা তো ঈমানদার আপনার সাথে আছি, আর শয়তানদের কাছে গেলে বলে আমরা তো তোমাদের সাথে আছি। তারা কারা? মুনাফিক। আওয়াজ করুন, তারা কারা? নবীজির কাছে আসলে বলে আমরা ঈমানদার, শয়তানদের কাছে গেলে বলি আমরা তোমাদের সাথে আছি। এখানে এই শয়তান কারা? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সকলে এই কথার উপর একমত, ইজমায়ে উম্মা সকলে একমত হয়েছেন, এই শয়তান দিয়ে মুরাদ নেয়া হয়েছে দালালত, ইশারা, ইবারত। এই ইবারত হচ্ছে শয়তান, শব্দটা হচ্ছে শয়তান, মূলত এই শয়তান হচ্ছে আবু জেহেল, আবু লাহাবরা, এই শয়তান হচ্ছে কাফের কুফাররা। তাহলে আবু জেহেল, আবু লাহাব দেখা গেছিল নাকি দেখা যায় নাই? আওয়াজ করেন, আমার কথা নাই, কোরআন কারিম আল্লাহ পাকের কালাম। ওয়াইদা ফালাউ ইলা শায়াতিনিহিম, আর তারা যখন শয়তানদের দলভুক্ত হয়, শয়তানদের কাছে যায়, এই শয়তান বলতে কাফের কুফাররা, বেদিন দেয় মানলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে দুই ধরনের শয়তানের বয়ান করেছেন, কথা বলেছেন, আশ-শায়াতিনু মিনাল ইনসি ওয়াল জিন, শয়তান হচ্ছে মানুষের মধ্য থেকে, আর শয়তান হচ্ছে জিন জাতের মধ্য থেকে, অর্থাৎ মানুষের মধ্য থেকে শয়তান আছে, জিন জাতের মধ্য থেকে যে শয়তান সে হচ্ছে ইবলিস, মালুন, মারদুত, অভিশপ্ত, বিতাড়িত, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করে নাই, ওই ইবলিস শয়তান জিন জাতের মধ্য, জিন জাতের মধ্য থেকে শয়তান ইবলিস শয়তান, আর মানুষের মধ্য থেকে শয়তান হিসাবে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যারা কাফির কুফার বেদিন তারা হচ্ছে শয়তান। আওয়াজ করেন, তারা কি? আমার বানানো কোনো কথা না। তাহলে শয়তান দেখলো মানুষের মধ্যে শয়তান আছে না নাই? অবশ্যই আছে, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন অবশ্যই আছে। তারা কারা? বেদিন বেঈমানরা, ঠিক কিনা? এই দুই ধরনের শয়তানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো ঘোষণা করেছেন। দুই শয়তানের কাজ হচ্ছে একটা, কয়টা মিলাদ কিয়াম বসিয়ে দিছে না, কি কেস লাগানো বসে, এটা নিয়ে আলোচনা করতে হবে, ইনভলভ করতে হচ্ছে, যা ইনশাআল্লাহ কিছুটা আলোচনা করবো, আল্লাহ আল্লাহ যদি তৌফিক না। পিয়ারা হাজির, দুই ধরনের শয়তানের কাজ একটা, মানুষ শয়তান কাজ কি? দুই শয়তানের এক কাজ মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তানের যে কাজ মানুষ শয়তানের ওই কাজ, ইউয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক কাজ দুই শয়তান। তাইলে শয়তান পাইলাম, মানুষ শয়তান পাইলাম, কাফির কুফরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান বলে সম্বোধন করেছেন, আর ওই কাফির কুফরদের দুশর যারা, কাফির কুফরদের দুশর যারা, তারাও শয়তান। তারা কি? আওয়াজ করেন, তারা কি? তাহলে শয়তান দেখা যায় নাকি দেখা যায় না? জিন শয়তান দেখা যায় না, মানুষ শয়তান দেখা যায়, ক্লিয়ার? মানুষ শয়তান দেখা যায়, জিন শয়তান দেখা যায়।
এর হাজিরিন নিঃসন্দেহে এই মাহফিল ইমানদার মুমিন মুসলমানের জন্য অতীব প্রয়োজনীয় মাহফিল। কেন? তারা দিন শিখবে, এই জন্য দিন শিখবে, মুসলমান হয়েছে, কালিমা পড়েছে, তাদেরকে যুদ্ধ করতে করতে মানুষ শয়তান জিন শয়তান ওই দুইটার সাথে মোকাবেলা করতে করতে ইমান সহ মুসলমানই নিয়া মুসলমানিত্ব সহ জমিন থেকে বিদায় নিতে হবে। কারণ আল্লাহ পাকের নির্দেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না, অর্থাৎ মরতেও তোমরা মুসলমান থাকো। সুবহানাল্লাহ, যখন মরবে তখন তোমরা মুসলমান হিসাবে মরবে। এই জন্য এটা প্রয়োজনীয় মাহফিল। এই মাহফিলে আমরা কারবার করি কার সাথে? আওয়াজ করেন, কার সাথে? এক কথায় বলেন, আমাদের যুদ্ধ করতে হয় কয় ধরনের শয়তানের সাথে? ক্লিয়ার বুঝেন, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান, কাফের কুফফারদের মোকাবেলা করতে হয়, আর কাফের কুফফারদের মদন পুষ্ট দূষণ যারা তাদেরও মোকাবেলা করতে হয়, তাদের মন্দ আসে না নাই। মুমিন মুসলিম ইমানদারদের মধ্যে থেকেও কতিপয় তাদের প্রতি দুর্বল থাকে, থাকে কি থাকে না কথা বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, লা তাত্তাখিযুল কাফিরিন, তোমরা কাফিরদেরকে কি করো না, বন্ধু হিসাবে গ্রহণ করো না। আউলিয়া মানে বন্ধু, বন্ধু হিসাবে কাফের কুফফারদেরকে গ্রহণ করো না। লা তাত্তাখিযুল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদের ছাড়া কাফেরদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করো না। তাহলে বোঝা যায় কিছু ইমানদার কাফের ইমানদেরকে কি করে, বন্ধু হিসাবে গ্রহণ করে, তাদের দুর্বলতা আছে ওদের প্রতি। যারা কাফের ইমানদেরকে বন্ধু বানায় নেয় তারা কাফেরদের বন্ধু হয়ে যায়, তারাও হচ্ছে মানুষ শয়তান। তারা কি মানুষ শয়তান, বন্ধু হয়ে গেল কাফের মানুষ শয়তান। এই দুই দল শয়তান থেকে আমরা বিরত থাকতে চাই। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পানা মাঙ্গি, আল্লাহ পাক আমাদেরকে এই দুই দল শয়তানের দুই শ্রেণী প্রকারের শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন সকলে। আমাদের আজকের মাহফিল সেটা হচ্ছে আল্লাহর সাথে লেনদেনের মাহফিল। কার সাথে? আল্লাহর সাথে লেনদেনের মাহফিল। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে নির্দেশ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আতিউল্লাহ আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা প্রজ্ঞাবান, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহকে চিনেওয়ালা, তোমাদের মধ্য থেকে যারা কোরআন জানেওয়ালা, তোমাদের মধ্য থেকে যারা নবীজির পরিচয় লাভ করেওয়ালা, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর প্রিয়জনে পরিণত হয়েছেন, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর মকর্রব হয়েছেন, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর কুরবত হাসিল করেছেন, ইমানদার মুমিন মুসলমান তাদের অনুসরণ করো। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। অনুসরণ করার কথা আল্লাহ রাসূলের এবং আল্লাহর মাকবুল মাহবুব প্রিয় বান্দাদের, ঠিক কিনা? ওয়া উলিল আমরি মিনকুম, প্রিয় বান্দাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাকার, রব্বুল আলামিনকে আমরা দেখি না, ধরা যায় না, ছোঁয়া যায় না। যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তার অনুসরণ করা সম্ভব না। নিরাকারের অনুসরণ করা যায় না, অনুসরণ করতে হলে প্রকৃত পক্ষে বাস্তবতার সাথে কেউ না কেউ আমাদের সামনে থাকতে হবে, তারপরে তিনি যা বলবেন তার অনুসরণ করা যাবে। নিরাকারের অনুসরণ করা যায় না। বলবেন হুজুর কেমনে কেউ যদি বাস্তবায়নের নমুনা আপনাকে দেখায় দিতে না দেখায় না দেয়, অবশ্যই আল্লাহর পাঠানো ওই নির্দেশনা ওই চিঠির বাস্তবায়ন ঘটাতে পারবেন না।
এই কোরআনুল কারীম যদি আপনার কাছে আসতো, আকিমুস সালাত, কোরআনুল কারীমের এই অংশটা যদি আপনার কাছে আসতো, আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, আপনি নামাজ কেমনে প্রতিষ্ঠা করবেন, কাকে নামাজ পড়ে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নামাজ, সালাত, নামাজের সংজ্ঞা কি, আপনি এটা বুঝতে পারতেন না, নামাজ কাকে বলে আপনি জানতেন না, প্রতিষ্ঠাও করতে পারতেন না। আর যদিও আপনি নিজের ইচ্ছা থেকে প্রতিষ্ঠা করতেন, তখন আপনার মতো করে আপনি একটা আমল বানায় দিতেন, বলতেন এই আমলের নাম নামাজ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের নির্দেশ আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, এই কথাটা যদি আপনার কাছে আসতো, আমার কাছে আসতো, একটা কাগজের মধ্যে আমি নামাজ প্রতিষ্ঠা করতে পারতাম, আমল করতাম এর উপর অনুমান করে, ওইটা কেবল আমার জন্য হতো, আমি বলতাম এটা নামাজ। বড়লেখার অন্য ভাইয়ের কাছে এই কথাটা চিঠির মাধ্যমে এসেছি, ওই ভাইটা ওই কথাটা পাওয়ার পরে সে তার মুখ করে একটা আমল করতো আর বলতো এটাকে নামাজ, কথা বলেন ঠিক কিনা? দেখাইয়া দিলে বলা নয়, আল্লাহ পাক মিরাকা, তিনি আয়েশা দেখাইয়া দেন না, অথবা কোন ভিডিও চিত্র, ভিডিও চিত্র আল্লাহ পাক পাঠাইছেন নবীর কাছে, সুবহানাল্লাহ, ভিডিও চিত্র কার কাছে পাঠাইছে, আওয়াজ করেন কার কাছে, যখন এই ভিডিও ক্যামেরা এগুলি আবিষ্কার হয় না, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার পিয়ারা হাবিবের কাছে প্রত্যেকটা হুকুমের বাস্তব চিত্র, বাস্তব চিত্র যতটা হুকুম করেছেন বান্দাদের জন্য, প্রত্যেকটা হুকুম অর্ডার বাস্তবায়নের নমুনা এগুলির চিত্র সহ আল্লাহ পাক তার হাবিবের কাছে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, আমাদের কাছে পাঠান নাই, নবীজির কাছে পাঠাইছেন, যখন ভিডিও ক্যামেরা আবিষ্কার হয় নাই তখন তিনি পাঠাই দিচ্ছেন। তাইলে নামাজের হুকুমের আয়াত আপনি পাইছেন, আপনি করতেন, আরেকজন করতো তার মতো নামাজ, বিয়ানী বাজারের ভাই ওই কথাটা পেয়েছে, আকিমুস সালাত, বিয়ানী বাজারের একজন সে করতো তার মতো, মৌলী বাজারের একজন সে করতো তার মতো, চারজন চার এলাকার মানুষ চার রকমের নামাজ প্রতিষ্ঠা করেছে। পরবর্তীতে যখন জনসংখ্যা বেড়ে গেল, নামাজ কি, নামাজের উপর আমল করা হবে, নামাজ প্রতিষ্ঠা নিয়মটা সাবিত করা হবে, বিয়ারি বাজারের ভাইটা বলতো এটারে বলে নামাজ, সে যেটা করছে, সে যেটা করছে সে বলতো এটাই নামাজ, আরেকজন বলতো ওইটাই নামাজ, আরেকজন বলতো ওইটাই নামাজ, 25 জনের 25 রকম নামাজ, কথা বলেন ঠিক কিনা? এর মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুলের হুকুম বাস্তবায়নের ক্ষমতা আমরা যারা রয়েছি আমাদের একক গুণ এবং একক জ্ঞানে বাস্তবায়নের ক্ষমতা নাই, আমি আমার বুদ্ধি দিয়া, আকল দিয়া, বিবেক দিয়া আল্লাহর হুকুম বাস্তবায়ন করব, এটা কারো ক্ষমতা মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যত হুকুম দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, ওই নির্দেশনা বাস্তবায়ন করতে হলে অবশ্যই বাস্তবায়নকারী একজন দুনিয়ার মানুষকে দেখায় দিতে হবে। বাস্তবায়নকারী একজন দেখায় দিতে হবে, তার অনুসরণ করা যাবে, সরাসরি আল্লাহ হুকুমের বাস্তবায়ন করতে পারবো না, আর হুকুম আতিউল্লাহ ইতাআত আল্লাহর ইতাআত করা সম্ভব না, নিরাকারের ইতাআত করা যায়, কথা বলেন ঠিক কিনা? সহজ উদাহরণ আমি প্রায় জায়গায় দিই, আমাদের হাখামুখী হাওরের মাঝে যদি একজন মানুষ একা থাকে, একা, আরেকটা গাইড থেকে আওয়াজ আসছে, গাইড থেকে একটা আওয়াজ আসছে, তুমি আমার পেছনে পেছনে আসো, অথবা তুমি উত্তর দিকে আসো, একদিকের নাম উত্তর আছে না, একদিকের নাম দক্ষিণ আছে না, মাশরিক মাগরিব আছে না, নাই পূর্ব পশ্চিম আছে না, নাই নাম আছে, এখন পূর্ব যে ওই দিক এটা কে বুঝাবে, মাশরিক মাগরিব সীমাল জুনুদ বলেছেন কে, জুনুদ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, পূর্ব যে ওই দিক এটা তো বুঝে দিতে হবে ঠিক কিনা? না হইলে আমার যদি বলা হয় তুমি উত্তর দিকে আসো, আমি যদি না জানি উত্তর হচ্ছে নামাজের কেবলার দিকে
চেহারা দেওয়ার পরে হাতের ডান দিক হচ্ছে উত্তর, এটা যদি আমি না জানি তাইলে ওই উত্তর দিকে যাইতে পারবো? উত্তর খুঁজেই পাবো না, দক্ষিণ খুঁজেই পাবো না। কথা বুঝেন নাই, ক্লিয়ার হয় নাই? চারটা দিক আছে, আল্লাহ পাক হুকুম করেছেন পূর্ব দিকে আসো। পূর্ব দিকটা আমার ডানে বামে সামনে না পিছনে এটা তো আমি জানি না, তাইলে পূর্ব দিকটাও আর খুঁজে পাবো না। অথবা যদি আল্লাহর বান্দার কাছে হাওরের মাঝে মরুভূমির মধ্যে খা আল্লাহর গোলামের কানের মধ্যে গায়েব থেকে একটা আওয়াজ আসে, গোলাম পেছনে আসুন, যদি কাউকে দেখা না যায়, আহ্বানকারীকে যদি দেখা না যায়, তাইলে গোলাম সারা জীবন কাটাইয়া দেবে, পেছন খুঁজা পাবে না। যিনি বলেছেন আমার পেছনে পেছনে আসো, যদি ওই আল্লাহর বান্দা আহ্বানকারী নির্দেশনাকারী নির্দেশদাতাকে না দেখে অবশ্যই পেছনটা খুঁজে পাবে না। এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন যেহেতু নিরাকার, তিনি আমাদেরকে নির্দেশ দিলেন আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো। আমরা বলি রাব্বুল আলামিন আপনারে তো দেখা যায় না, আপনার আপনার তো কায়া নাই, আপনার তো শরীর নাই, ঠিক কিনা? রাব্বুল আলামিন আপনাকে দেখা যায় না, কেমনে আপনার অনুসরণ করব? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমার গোলামেরা, আমার হাবিবকে তোমাদের মধ্যে পাঠিয়ে দিছি, আমার যত নির্দেশনা তোমাদের জন্য আমি জারি করেছি, আমার প্রত্যেক নির্দেশনা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে দেখায় দেবে। ওয়া মান ইউতিউর রাসূল আল্লাহ, আমার বান্দারা আমাকে দেখো না, আমার অনুসরণ করা যায় না, নিরাকারের অনুসরণ করা সম্ভব না, আমার হুকুম যদিও তোমাদের কানে যদিও কাগজের মধ্যে হলেও তোমাদের হাতে যাবে, এই কাগজের লেখা দেখে তোমরা আমল করতে পারবে এরকম সাধ্য তোমাদের নাই, তোমরা আমল করতে পারবে না, আমার আওয়াজ শুনে তোমরা তা বাস্তবায়ন করতে পারবে না, বাস্তবায়নকারী আমার হাবিবকে পাঠাইয়া দিলাম। ওয়া মান ইউতিউর রাসূল, তোমরা যখন আমার হাবিবের অনুসরণ করবে, ফাকাদ আতাল্লাহ, ওইটাই হয়ে যাবে আমার অনুসরণ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। নিরাকারের অনুসরণ করা যায় না, অনুসরণ করতে হলে সামনে আসতে হবে। একজন বলল পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তখন আমি বুঝতে পারবো তিনি সামনে থেকে বলছেন পড়ো, এটা এরকম জিব্বা কতটুকু নাড়াতে হবে, ঠোঁট কতটুকু নড়বে, আমি ওইভাবে তিলাওয়াত করব। কথা বল পিয়ারা হাজির, আল্লাহ পাকের অনুসরণ মানে নবীর অনুসরণ, আল্লাহর অনুসরণ আপনি অগ্রসর। আমরি মিনকো, তারা কারা? নবীর সাহাবী থেকে নিয়া আজ পর্যন্ত যারা কোরআন হাদিসের শিক্ষা জগৎবাসীকে দিয়ে যাচ্ছেন, যারা মাসাইলগুলো ইস্তেমবাদ করছেন, নতুন নতুন মাসালা নতুন নতুন সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে যারা দিয়ে যাচ্ছেন, তারা হচ্ছেন উলুল আমর। তারা হচ্ছেন কি? উলুল আমর। তাদের অনুসরণ আমাদেরকে করতেই হবে, এটা আনুগত্য করতেই হবে, কেন না হলে শয়তান আমাদেরকে তার ওয়াসওয়াসার মাধ্যমে জাহান্নামি করে দেবে, নাউযুবিল্লাহ। তাদের অনুসরণ করতে হবে, আমরা এই উলুল আমর যারা তাদের অনুসরণে মাফি করি। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। মিলাদ কিয়াম এগুলি যে আমরা করি, আল্লাহ তো অনুসরণ করা যায়, সরাসরি অনুসরণ করা যায় না, নবীজির মাধ্যমে আল্লাহ হুকুমগুলির বাস্তবায়ন করা যায়, আর নবীজির মাধ্যমে আল্লাহর হুকুম যখন আমরা বাস্তবায়ন করি তখন এটা হয়ে যায় আল্লাহর অনুসরণ, এটা হয়ে যায় আল্লাহর অনুসরণ। এখন নবীজিও না, জমিনের সফর শেষ করেছেন, ঠিক কিনা? দুনিয়ার সফরে নবীজি নাই, হায়াতুন নবী, কিয়ামত পর্যন্ত থাকবেন, আর কোন নবী রাসূল আসবেন? আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমি হচ্ছি শেষ নবী, আমার
পরে কোন নবীও আসবেন না, রাসূলও আসবেন না। নবী যদি থাকতেন তাইলে বড়লেখা মানুষ কোন বিপদে পড়লে, কোন সমস্যার সমাধানের জন্য আমরা যেভাবেই হোক নবীজির দ্বারস্থ হতাম। আওয়াজ করেন ঠিক কিনা? এখন আমরা নবীজির কাছে গিয়ে ওইভাবে সাহাবাইকার আমরা যেভাবে সমাধান নিয়েছেন ওইভাবে সমাধান নিতে পারি না, ওইভাবে সমাধান নিতে পারি। তবে সমাধান কিভাবে, সমাধান কেমনে পাই? قال النبي صلى الله عليه وسلم تربت فيكم امرين نوجل حج بداية حجر بشري شوالت کو صحابة کرام دل شامنے دو جہانیر بادشاہ نبی جی بشرے مدد جے کتا جی بولے گیلن تربت فيكم امرين تمہ دیر مدد آمی دو جی مہا ملوان نردشانہ رکھے جا چھت دو جی مہا ملوان উপদেশ বানিয়ে রেখে যাচ্ছে, মহামূল্যবান সম্পদ রেখে যাচ্ছি। সাহাবায়ে কেরামদেরকে বলেন তোমাদের মধ্যে দুটি মহামূল্যবান সম্পদ রেখে যাচ্ছি, উপদেশ বানিয়ে রেখে যাচ্ছি, নির্দেশনা রেখে যাচ্ছি। তারাত্তু ফিকুম আমরাই লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। কখন পর্যন্ত এই দুইটাকে তোমরা ধরে রাখতে পারবে? এই দুইটার ভিত্তিতে তোমাদের জীবনের কর্মগুলি পরিচালনা করবে। যতক্ষণ পর্যন্ত এই দুটি নির্দেশনার মধ্য দিয়ে তোমাদের জীবন পরিচালনা করবে, ততদিন পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না, গোমরা হবে না, পথ ভ্রষ্ট হবে না। দুইটার ভিত্তিতে যতদিন তোমরা তোমাদের জীবন পরিচালনা করবে। আল্লাহর নবী কাদের সামনে এই কথাটা বলছিলেন? সাহাবায়ে কেরামদের সামনে, আরাফার ময়দানে বিজয় হজ্জের বাসনে। সাহাবায়ে কেরামদের এখনো বক্তব্য নবীজি দিয়েছেন, আমার হয় না বেশি দিন তোমাদের সাথে আছি, আমার মনে হয় আমি তোমাদের চর্মের চোখের আড়াল হয়ে যাব, বেশি দিন তোমাদের মধ্যে মনে হয় না আমি থাকতে পারবো, আমি চলে যাব, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুটি মহামূল্যবান সম্পদ। যতদিন পর্যন্ত এই দুইটার ভিত্তিতে তোমরা নিজেকে প্রতিষ্ঠিত রাখবে জমিনের মধ্যে, ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, নষ্ট হবে না। কিতাবুল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি, একটা হচ্ছে আল্লাহর কালাম কোরআনুল কারীম, আর একটা হচ্ছে আমার সুন্নাহ, আমার জীবন পদ্ধতি, আমার জীবনের রীতিনীতি। যতদিন পর্যন্ত আমার জীবনের রীতিনীতি ধরে রাখবে, যতদিন পর্যন্ত কোরআনুল কারীমকে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুইটা কয়টা? একটা কোরআন আর একটা সুন্নাহ নবীজি রেখে গেছেন, এই বক্তব্য দিচ্ছেন সাহাবায়ে কেরামদের সামনে। কথা বিয়ার করেন, বক্তব্য কার সামনে দিচ্ছেন? সাহাবায়ে কেরামদের সামনে। আর সাহাবায়ে কেরাম জামানা আসলো, সময় আসলো, খেলাফতের কাল আসলো, খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের শাসনভার গ্রহণ করেন, পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ করার পরে, গ্রহণ করার পরে সম্মিলিত জনতাকে উদ্দেশ্য করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাসনটা দিয়েছিলেন, ওই বাসনটা ছিল বিদায় হজ্জের বাসনের অনুসরণ করে। খেয়াল করবেন কথা, বাসন দিচ্ছেন নবীজি কার সামনে? সাহাবায়ে কেরামদের সামনে। নবীজি দুনিয়ার সফর শেষ করেছেন, খেলাফতের সময় আসলো, খেলাফত কাল আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হলেন, মুসলিম জাহানে জাহান পরিচালনার দায়িত্ব নিলেন, নেওয়ার পরে তিনিও একটা বাসন দিলেন সাথী বন্ধুদেরকে সামনে নিয়ে। বাসনের মধ্যে কি বললেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হায় রব, আমি আবু বকর যদি কোরআন সুন্নাহ মোতাবেক আমার দায়িত্ব আঞ্জাম দেই,
আপনারা আমাকে সাহায্য করবেন, সমর্থন করবেন। খেয়াল করেন একটু কথা, আমি যদি কোরআন এবং সুন্নাহ, কোন কোরআন আর কোন সুন্নাহ দুনিয়ার কোন মানুষের জীবন জীবনের রীতিনীতি এই সুন্নাহ না, না দুনিয়ার কোন সাধারণ মানুষের জীবনের রীতিনীতি এই সুন্নাহ নয়, যে সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রীতিনীতি কর্ম পদ্ধতি ওই সুন্নাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি কোরআন আল্লাহর কালাম, যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন, নবীজির সত্যতা প্রমাণ করার জন্য আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের আল্লাহ প্রেরিত রাসূল এবং নবী, এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক কোরআন কারীম নাযিল করেছেন। ওই কোরআন অন্য কোথায় চলে গেলাম মাঝখানে, কোরআন কি? কোরআন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন, আমরা কি জানছি, আমরা কি বুঝেছি আগে, কোরআন আল্লাহর কালাম, হাযা কালামুল্লাহ, এটা কার কালাম? লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোন মানুষের তৈরি কিতাব নয়, এটা কার কালাম? আল্লাহর কালাম। প্রশ্ন যদি করা হয় কেন আল্লাহ পাক কি উদ্দেশ্যে কুরআনুল কারীম নাযিল করেছেন, সংক্ষেপ উত্তর দেওয়া লাগবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালত সত্য, এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন। এজন্য বলা হয় কুরআনুল কারীম হচ্ছে খুলুকুল কুরআন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনহা বলেছিলেন যে কুরআন হচ্ছে খুলুক খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলুকুহু আল কুরআন, নবীর চরিত্র কুরআনুল কারীম, এটা আখলাকে নবী। সুবহানাল্লাহ, আল্লাহ সত্য, আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীকা লাহু, আহাদুন সামাদুন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ولم يكن له كفوا احد الله مخافك কোন সন্তান নাই, তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেন নি, তিনি একক ও দ্বিতীয়, লা শারীক আল্লাহ, আল্লাহর কোন শরীক নাই, লা শারীক লাহ, তার কোন অংশীদার নাই। এই কথাটা যে সত্য, এই সত্যতার প্রমাণ কি? আল্লাহ যে সত্য, এই সত্যতার প্রমাণ হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সত্য এর প্রমাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রমাণ কেমনে বুঝব? আল্লাহ পাক আশ্চর্যজনক ঘটনাগুলি নবীজিরে দিয়া গঠাইয়া বুঝাইয়া দিলেন যে মুহাম্মদ যা বলেন নিজের শক্তিতে, নিজের মেধা থেকে, নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, মুহাম্মদের কাছ থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে যা জাহির হয় তা সব আল্লাহর পক্ষ থেকে, সাধারণ মানুষ তা করতে পারে না। কথা বুঝা গেছে? তিনি যা বলছেন তা সত্য, তোমরা সাধারণ যারা, আল্লাহ সত্য এক অদ্বিতীয়, তার কোনো পার্টনার নাই, এটা যে সত্য এর প্রমাণ হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর নবীজি যে সত্য এর প্রমাণ নবীজির শ্রেষ্ঠ মুজিজা এই কুরআনুল কারীম আল্লাহর কালাম। সুবহানাল্লাহ, এর হাজিরিন, নবীজিকে ছাড়া যদি কুরআনুল কারীম আসত, আমরা এক একজন এক একটা অর্থ নিয়ে ওই যে আপে মুসালানিয়া জেন্নে গদে পড়তাম, একজন একরকম আমল করতাম, প্রতিষ্ঠা করতাম, ওই রকম আমরা মারামারি করতাম, কেউ বলতো, যেমন হিন্দু ধর্মের বাইরা বলে, ঠিক আছে আল্লাহ ভগবান একজন আছে কিন্তু উনার হেল্পারও আছে, আলহামদুলিল্লাহ, ভগবান একজন আছে উনারও হেল্পার আছে, অর্থাৎ উনার পার্টনার আছে, কথা বলেন ঠিক কিনা?
কেননা তাদের কাছে যে বইটা যে কিতাবটা তাদেরও কিতাব আসে না নাই, আওয়াজ করেন আসে না নাই, মনোযোগ আছে তো কথা, তাদের কাছেও একটা কিতাব আসে না নাই, কি গীতা, বৌদ্ধদের কাছে একটা আসে না নাই, আসে ত্রিপিটক মনে হয়, এরকম কিতাবগুলি তাদের আসে না নাই, কথা বলে ওই কিতাবগুলো আসমান থেকে আসে নাই, ওই থেকে আসে নাই, আসমান থেকে আসে নাই, এই জন্য তাদের এবারতের মধ্যে কেউ বলে ভগবানের পাটনা 25,000, কেউ বলে 33 কোটি, কেউ বলে এত কোটি, কেউ এত কোটি, কথা বুঝতে পারছেন? কোরআন যদি আমাদের থেকে আমরা নিজে নিজে বাইর করতাম, অর্থাৎ আমি বলতাম এটাই আল্লাহর কালাম, এটাই ভগবান দিচ্ছেন, তাইলে ফিতনায় পড়ে যেতাম, ফাসাদের মধ্যে নিমজ্জিত হতাম। কোরআন হচ্ছে নবীজি সত্যতার প্রমাণ, নবীজির সত্যতার প্রমাণ, আর কোরআন যে সত্য, কোরআনুল কারীম যে সত্য, এর প্রমাণ হচ্ছে দীন ইসলাম। সুবহানাল্লাহ, আল্লাহ এক অদ্বিতীয় নবীজি বলেছেন, তাইলে নবীজি হচ্ছেন আল্লাহ এক অদ্বিতীয় বলনেওয়ালা, কেনেওয়ালা, কথা বলেন তিনি বলেছেন, তাইলে আল্লাহ এক বলে আমরা মেনেছি নবীজির সাক্ষ্যের ভিত্তিতে, কথা বুঝেন না, নবীজির সাক্ষ্যের ভিত্তিতে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু, আমি মুহাম্মদ আল্লাহ তার বান্দা এবং তার রাসূল, কথা বুঝতে পারছেন? নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাইলে এক ইলাহ আছেন, এই বিষয়ের দাওয়াত দিলেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ এক বলে যে আল্লাহ সত্য হক, এটার প্রমাণ হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওই দিকে যাচ্ছি না, আমরা অনেক সময় ডিরেক্ট কাজ করতে চাই, নবীজি কি আমাদের জন্য কতটুকু রহমত, নবীজিকে ছাড়া কি আমার মুসলমানিত্ব আছে, নবীজিকে ছাড়া কি আমার ঈমান আছে, নবীজিকে ছাড়া কি আমার আমল আছে, এটা বুঝতে চাই না, নবীজিকে ছাড়া ঈমান নাই, নবীজিকে ছাড়া মুসলমানি নাই, নবীজিকে ছাড়া কোরআন নাই, কথা বলা কোরআনুল কারীম আল্লাহর কালাম, সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব, আসমানি বাণী, এই আসমানি কিতাব যে কিতাব নিয়ে আজ মুসলমানরা গর্ব করে, চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যে চ্যালেঞ্জ আল্লাহ পাক ছুড়েছেন কাফের বেঈমানদের বিরুদ্ধে, ওয়াইন কুনতুম মিম্মা নাসালনা আলা আব্দিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যে চ্যালেঞ্জ আল্লাহ পাক ছুড়েছেন ওই চ্যালেঞ্জ আজও পর্যন্ত আমরা কাফের বেঈমানদের প্রতি ছুড়ে কি ছুড়ি না, তাদের এই সক্রেটিস মানে এখনকার সময়ের বড় মনীষী যিনি, তুমি এই কোরআনের একটা আয়াতের মতো মানাও, তোমার বাপ দাদারাও পারে নাই, তুমিও পারবে না, চ্যালেঞ্জ দেখি দেই না, এই কোরআন কি এটা বুঝি না, যেখানে নবী নাই সেখানে কোরআন নাই, যেখানে নবী সেখানে কোরআন, যেখানে নবী সেখানে দীন ইসলাম, কিভাবে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠাইছেন, আরসালা রাসূলাহু তার রাসূলকে জমিনে পাঠাইছেন বিল হুদা আও বিল কোরআন, নবীরে পাঠাইছেন কোরআন দিয়া ওয়া দ্বীনিল হক এবং সত্য ধর্ম দিয়া, কারে পাঠাইছেন, নবীরে পাঠাইছেন দিন দিয়া আর কোরআন দিয়া, কারে পাঠাইছেন, আমাদের এই সময়ের কোন মুফাসসির কে, বড় মহাশায়খুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনদের উস্তাদ কাউকে, উস্তাদুল মুহাদ্দিসিন না, নবীরে দিয়া পাঠাইছেন,
তাহলে নবীরে দিয়া পাঠাইছেন দিন এবং কোরআন। কে পাঠাইছেন? আল্লাহ তাআলা। আরসাল রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তাহলে যেখানে নবী নাই, আনলে ওয়ালা নাই, সেখানে কি কোরআন আছে? সেখানে কি দীন আছে? দীনও নাই। নবীজি যেখানে নাই সেখানে কোরআনও নাই, দীনও নাই। অনেকে আমরা কোরআনকে এমন ভাবে শো করি, কথা খেয়াল করেন কেন কথাগুলি বলতেছি? একটা উদ্দেশ্য আছে না? একটা উদ্দেশ্য নিয়েতেই ইসলামি করতেছি। হ্যাঁ, একটা উদ্দেশ্য আছে যে কোনো কথার উদ্দেশ্য কেন চেষ্টা করতেছি। কথা হচ্ছে আমরা কুরআনুল কারীমকে নিয়ে এমন ভাবে জাহির হচ্ছি, নিজেকে প্রকাশ করছি বা কথা বলছি, মনে হয় যেন কুরআন এক মেরু আর নবী আর এক মেরু। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাষায় বোঝা যায় দি মানে কুরআন মানে আল্লাহ এক, ইসলাম মানে আল্লাহ এক, আমাদের ভাষায় বোঝা যায় ঠিক কিনা? আমি বক্তব্য দিলাম কোরআনের প্রেমিকেরা, কোরআনের প্রেমিকেরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। এটা তো আমরাও বলি, বলি কি বলি না? হ্যাঁ, তাহলে কোরআনের প্রেমিক হইতে হইলে আগে কার প্রেমিক হইতে হইবে? এই শর্ত কার? এই শর্তটা কার? কোন মৌলবী এই শর্ত দেয় না, আল্লাহ পাক শর্ত দিচ্ছেন। কোরআনের প্রেমিক হইতে হইলে আগে নবীর প্রেমিক হতে হবে। যেভাবে তুমি কোরআন নিয়ে কথা বলছো, মনে হয় যেন কোরআন দিয়ে পৃথিবীতে ইসলামকে সত্য তুমি প্রমাণ করবে। না না, এক আল্লাহকে সত্য প্রমাণ করতে হলে নবীর প্রয়োজন। আর যেখানে এক আল্লাহ সত্য প্রমাণ করা যাবে না সেখানে কোরআনের কোনো মূল্য নাই, সেখানে ওই ইসলামের কোনো মূল্য না। এক আল্লাহর একত্ববাদ প্রমাণ, তাওহীদ, তাওহীদকে প্রমাণ করতে চাও, তাওহীদের স্লোগান দাও, এটা প্রমাণ করতে হলে নবী লাগে। কে লাগে? কে লাগে? নবী লাগে। নবী ছাড়া প্রমাণ করা যায়? এমন ভাবে কোরআনকে আলোক করো না, এমন ভাবে কোরআনকে অন্য স্থানে নিয়ে যাইও না যখন মানুষ নবী বিমুখ হয়ে যাবে আর কোরআনের দিকে, শুধু কোরআনের এই স্লোগানের কাছে আর কোরআনের কাছে আসবে। নবী বিমুখ হইয়া কোরআনের কাছে আসলে কোরআন হেদায়ত দিতে পারবে? আওয়াজ করে হেদায়ত দিতে পারবে না। হামিলুল কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিফ লাম মিম, এটা যে আল্লাহর কথা। যালিকাল কিতাব, এটা যে আল্লাহর কথা। লা রাইবা ফিহি, এটা যে আল্লাহর কথা। হুদাল লিল মুত্তাকিন, এটা যে আল্লাহর কথা। মানলাম কেন? এখন তো কাগজে লেখা ছাপায় কোরআন পড়ি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই যে এটা যে আল্লাহর কথা, এটা কি দিয়া প্রমাণ হয়েছে? আওয়াজ করেন না, এটা কি দিয়া প্রমাণ হয়েছে? নবী দিয়া প্রমাণ হয়েছে। এটা আল্লাহ নবী বলছেন, এটা আল্লাহর কথা নবী বলছেন, এটা ওহি ঠিক কিনা? এটা আসমানি বাণী, আমরাও মেনে নিয়েছি। নবী বলেছেন এই হুদাল্লিল মুত্তাকিন, এটা আল্লাহর কথা, আমরা এখন বলি এটা আল্লাহর কথা। নবী যদি এই কথাকে আল্লাহর কথা বলতেন না আমরাও বলতাম? তাইলে যেখানে নবী নাই সেখানে কোরআন? কোরআনকে আলাদা করে নিয়ে প্রেম কোরআনের প্রতি যদি আপনার থাকে 25 গুণ, নবীর প্রতি থাকতে হবে 50 গুণ। নবীর প্রতি যদি থাকে 50 গুণ, আল্লাহর প্রতি থাকতে হবে 100 গুণ। সহজে বুঝতে পারছেন? তাহলে নবী থেকে কোরআন তুমি আলাদা করবা কোথায়? এখন এই প্রচেষ্টা করা হচ্ছে। আমি বক্তব্য দেই না কেন যে এই কোরআনের প্রেমিকদেরকে বাতিল শক্তি থামায় রাখতে পারবে না, এই কথা যতবার বলবো তার থেকে হাজার বার বেশি বলতে হবে। নবীজির আদর্শের সৈনিকদেরকে কাফের কুফাররা কখনো আটকায় রাখতে পারে? দেখেন আমাদের উদ্দেশ্যটা কেমন, কি শুরু হয়েছে। যতবার কোরআনের কথা বলবো তার থেকে বেশি কার কথা বলতে হবে? নবীর কথা, সোজা কথা, কার কথা বলতে হবে? নবীর কথা। কোরআন নাই, নবী না থাকবে? নবীর আদর্শের সৈনিক, নবীর সুন্নাকে ইত্তেবা,
এতাআত করনে ওয়ালা মানুষদেরকে মুমিন মুসলমানদেরকে কখনো বাতিল দমাইয়া রাখতে পারে না। নবীর আদর্শের সৈনিকের কথা বলবেন, আর যদি কোরআনের কথা বলেন যদি বলেন তাইলে বলতে হবে কোরআন সুন্নাহর প্রেমিকদেরকে। দেখেন কিভাবে ইমান ইমানকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে। নবীজি কয়টা লিখে গেছেন? বিদায় হজ্জের বাসনে কয়টা লিখে গেছেন? কোরআন সুন্নাহ দুটি মহা মূল্যবান বাসীয় দুটি মহা মূল্যবান উপদেশ। এর অর্থ হচ্ছে আমরাইন মানে নসিহ, কেউ বলেন উপদেশ, কেউ বলেন নির্দেশনা, কেউ বলেন সম্পদ। কথা বুঝা গেছে? এই দুটি মহা মূল্যবান সম্পদ রেখে গেছে। যদি আপনি বলেন যে কোরআনের প্রেমী তাহলে সুন্নাহ দিতে হবে, না হইলে আপনি নবীজির সুন্নাহকে বাদ দিয়ে দিচ্ছেন। কোরআন সুন্নাহর প্রেমিক দেখে কোরআন সুন্নাহ বললেই নবী চলে আসছেন। আল্লাহ আকবার বলেন, যেখানে কোরআন সেখানে নবী, যেখানে নবী সেখানে কোরআন। কেবলমাত্র কোরআনকে আলাদা করে নিয়ে পৃথিবীর মানুষকে কোরআন মুখী করলে একটাও হেদায়ত পাবে না। যদি নবীজিকে রাখেন, নবীজিকে রাজকে রাখেন, নবীজির অনুসরণ করেন, নবীজির অনুসরণ করলেই কোরআন কারিম সুন্নাহ চলে আসবে। দায়িত্বভার গ্রহণ করলাম, মুসলিম শাসন ব্যবস্থা শাসনভার গ্রহণ করলাম, ইসলামী শাসন ব্যবস্থায় শাসনভার গ্রহণ করলাম। আমি যদি কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ করি আপনারা আমাকে সমর্থন করবেন না, আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী দায়িত্ব পালন করি আপনারা অঙ্গীকার করুন, আপনারা সকলেই আমাকে সাহায্য করবে। কি কথা বললেন? কোরআন সুন্নাহ যেটা রেখে গেছেন নবীজি আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাই বললেন ওই কথা বাসা, যে আমি যদি কোরআন সুন্নাহর বাইরে দায়িত্ব কোনো কাজ করি আপনার আমার কাজকে আপনারা প্রত্যাখ্যান করবেন, আর যদি কোরআন সুন্নাহর ভিতরে কাজ করি তাহলে ওইটাকে গ্রহণ করবেন। আসেন আমরা মিলাদ করি, আমরা কিয়াম করি, কি করে কি করি, মিলাদ পড়ি কিয়াম করি, এটা কোরআন সুন্নাহর মধ্যে আছে না নাই? কোরআন সুন্নাহর মধ্যে আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে সকল কাজ করেছেন নবীজির কর্ম আমল এবং যে সকল কাজ করার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, শুধু করেছেন তা নয়, করেছেন এবং আমাদেরকে করার অনুমতি দিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন, ওইটা হচ্ছে সুন্নাহ। ওইটা কি? সকল সুন্নাহ হচ্ছে হাদিস, হাদিস শরীফ যেটা করে সকল সুন্নাহ হচ্ছে হাদিসের মধ্যে, হাদিস থেকে, কিন্তু সকল হাদিস সুন্নাহ না, সকল হাদিস সুন্নাহ পিয়ালা হাজির। নবীজি সুন্নাহ অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম, হযরতে আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আগমনের ঘটনা, জন্ম বৃত্তান্ত, বংশ মর্যাদার কথা, বংশ বৃত্তান্ত, নবীজির মুজেজা মর্যাদার কথা বয়ান করার জন্য ঘরের মধ্যে মাহফিল সাজাইছেন। কি সাজাইছেন? আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহফিল সাজাইছেন। মাহফিলের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন, উপস্থিত হন, জিজ্ঞেস করেন কি করেন, আপনারা কি করছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্ম বৃত্তান্ত, আপনার বংশমর্যাদা এই বিষয়ে আলোচনা করছি, দুরূদ শরীফ পাঠ করছি, সাথে দুরূদ শরীফ আছে, দুরূদ শরীফ পাঠ করছি। নবীজি বলেন মান ফাআলা ফিআলাকা নাজা নাজাতা। সুবহানাল্লাহ। ও আমির আনসারী, তোমার কাজের মতো কাজ যদি কেউ করে, তুমি যেভাবে সফল কাম হয়েছো, মুক্তি পেয়েছো,
তোমার কাজের নিয়ায় এরূপ কাজ কেউ করলে সেও মুক্তি পেয়ে যাবে। এই মাজলিসে কি আলোচনা করা হচ্ছিল? নবীজির বংশমর্যাদার কথা, নবীজির জন্ম বৃত্তান্ত, এগুলি আলোচনা হচ্ছিল। নবীজি বললেন এরকম কাজ যদি কেউ করে তুমি যেভাবে সফল কাম হয়েছ, মুক্তি পেয়েছ, সেও মুক্তি পাবে। আমরা যে মিলাদ মাহফিল করি, এই মিলাদ দিয়ে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি এই মিলাদ দিয়ে তিনি অর্থ দিয়েছেন আল মাউলিদুল মাউলিদুর রাবি কিতাবের মধ্যে। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন যে মিলাদ বলতে নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির বংশমর্যাদা, মুজেজা, সিফাত, এগুলি নিয়ে আলোচনার জন্য মানুষ জমায়েত হয়। জমায়েত হয়ে তারা নবীজির জন্ম বংশ মর্যাদা এগুলি নিয়ে আলোচনা করে, তারপরে কিছু তাবারুক সিন্নি সালাত করে, এই কর্মকে মিলাদ বলা হয়। মোল্লা আলী কারি বলেন এই কর্মকে মিলাদ মাহফিল বলে। আমাদের কর্ম হচ্ছে আমরাও নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা এগুলির জন্যই মিলাদ মাহফিল কায়েম করি, ঠিক কিনা আলোচনা করা হবে। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান আলা শারিল আহওয়ালি মারওয়িয়া, এখান থেকে আলোচনা শুরু হয়ে যায় নবীজির বংশমর্যাদার কথা। সুবহানাল্লাহ। এখন আসেন মিলাদ কোরআনে আসেন, মিলাদ শব্দ কোরআনে আসেন না আছে। মিলাদ শব্দের মূল হচ্ছে ওয়ালাদা, ওয়াউলামতা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সালাম দিয়েছেন, সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসুল হাইয়া। নবীজিকে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত সালাম দিয়েছেন, নবী রাসূলদেরকে আল্লাহ পাক সালাম দেন, সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসুল হাইয়া। এই যে ওয়ালাদা শব্দ, মিলাদ, মিলাদের মূল শব্দ, এটা কোরআনে আছে না? নাই। মিলাদ মানে জন্মের সময়, অভিধানে মিলাদ বলা হয় জন্মের সময়কে, মাউলিদ বলা হয় জন্মের স্থানকে, আর মাউলুদ বলা হয় সদ্য নবজাতক জন্মের শিশুকে। এক কথায় বলা হয় মিলাদ মানে একজনের জন্ম বৃত্তান্ত আলোচনা হবে, বংশ নিয়ে আলোচনা হবে। পিয়ার হাজির নবীর সাহাবি নবীজির বংশমর্যাদার কথা আলোচনা করেছেন কি করেন নাই? করেছেন কি করেন নাই? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন নাকি করেন নাই? করেছেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বংশমর্যাদা জন্মের কথা আলোচনা করেন, করেছেন নাকি করেন নাই? করেছেন। সাহাবায়ে কেরামদের যুগে মিলাদ ছিল নাকি ছিল না? মিলাদ মাহফিল সাহাবায়ে কেরামদের যুগে ছিল নাকি ছিল না? অনেকে বলে এটা 660 হিজরিতে আসছে, এখন চলে 1442 হিজরি। অনেকেই বলে যে এই মিলাদটা আসছে 604 হিজরিতে। আবু মুজাফফর ইরাকের একটি অঞ্চলের বাদশাহ আবু মুজাফফর, বলেন আবু সাইদ মুজাফফর, আবু মুজাফফরের বাদশাহীর জামানায় মিলাদ আসছে অনেকেই বলেন। তাদের কথা কি? যারা বলেন তাদের কথা আওয়াজ করেন, তাদের কথা ঠিক। এই এখানে যে সমস্যাটা আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে আবু মুজাফফর 660 হিজরিতে ইরাকের একটি অঞ্চলে মাসুল অঞ্চলে মাসুল অঞ্চলের তিনি শাসক ছিলেন, তিনি 660 হিজরিতে আনুষ্ঠানিকভাবে মিলাদ করেছেন, মিলাদ মাহফিল করেছেন। তাদের কথা ঠিক, তারা বলতে চায় আবু মুজাফফর তিনি মিলাদ সৃষ্টি করছেন, না না, মিলাদের জন্ম মিলাদ মাহফিলের প্রতিষ্ঠা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। সুবহানাল্লাহ। এটা ওই জামানায় হচ্ছে,
কিন্তু আবু মুজাফফর, আবু সাইদ মুজাফফর যে উনি রাষ্ট্রীয় ভাবে শুরু করছেন। আচ্ছা, 600 হিজরিতে আজ থেকে 800 বছর আগে, কত বছর আগে পৃথিবীতে রাষ্ট্র কয়টা ছিল? এখানেই দেখেন, বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, এগুলো, ভুটান, এগুলোর জন্ম কয়, এইগুলিতে রাষ্ট্র হয়েছে কয়দিন আগে? আচ্ছা, সব মিল্লাত একটা অঞ্চল ছিল, ভারত উপমহাদেশ, ভারত উপমহাদেশ সব মিল্লাত একটা অঞ্চল ছিল, ভারত উপমহাদেশ। এরকম মহাদেশ আর উপমহাদেশ, সব মহাদেশ, উপদেশ, মহাদেশ মিললে 1600টা ছিল। এই কয় বছর আগে? 70 বছর আগে। 800 বছর আগে রাষ্ট্রভাগ কয়টা ছিল? যারা অনুষ্ঠান করছে, মিলাদ মাহফিল করছে, তাদের মতো করে করছে, ঘরোয়া পরিবেশে করছে। আব্দুর রহিম মুহাদ্দিসদের রবি রহমতুল্লাহ আলাইহি করেছেন, এমদাদুল্লাহ মুহাজির এবং পীর রহমতুল্লাহ আলাইহি করেছেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি সাপোর্ট দিয়েছেন, তিনি মিলাদ মাহফিলের পক্ষে কথা বলেছেন। আর আমাদের আসবাব যারা, আকাবিরিন যারা, যারা করেছেন, রাষ্ট্রই ছিল না, করবেন কোন ঘরোয়া পরিবেশ মিলাদ মাহফিল চলছে রাষ্ট্রীয়ভাবে। 600 সাইতে আবুল মুজাফফর, আবু সাইদ মুজাফফর তিনি রাষ্ট্রীয়ভাবে করছেন, আলহামদুলিল্লাহ। এখন যেটা রাষ্ট্রীয়ভাবে শুরু হয়েছে ডাকগুল ভিজাইয়া আনুষ্ঠানিকভাবে, নাউজুবিল্লাহ, ডাকগুল তো নাই ইসলাম, মানে অর্থাৎ আড়ম্বরতার সাথে রাষ্ট্রীয়ভাবে শুরু হয়েছে 600 সাইতে আজ থেকে 800 বছর আগে, প্রায় 850 বছর আগে রাষ্ট্রীয়ভাবে। এই কথাটা তারা ভিন্নভাবে প্রচার করে, তারা বলে মিলাদ শরীফের জন্ম হয়েছে, মিলাদ মাহফিলের জন্ম হয়েছে 850 বছর আগে। কথাটা সত্য না মিথ্যা? তাদের কথা সত্য না মিথ্যা? যারা বলে যে মিলাদ মাহফিল যেটা নবীজির আগমন উপলক্ষে আলোচনা হয়, আগমনের স্থান, আগমনের সময়, এই বিষয়ে আশ্চর্য ঘটনা নিয়ে, মুজিজাত নিয়ে যে আলোচনা করা হয়, এই সময় এই আলোচনার মূল বিষয়টা হচ্ছে মিলাদ মাহফিল। এই আলোচনাকে কথায় বলে, আলোচনার মাহফিলকে বলে মিলাদ মাহফিল। এটা শুরু হয়েছে নবীজির জামানায়। কার জামানায়? হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, যিনি শাহরুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সভাকবি, কাফের মেহমান না, নবীজিকে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায়, তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ কথায় নবীজিকে কটাক্ষ করেছে। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নির্দেশনা দেন, ওয়াসাম তুমি জবাব দাও। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি কাফিরদের প্রত্যেকটা কথাকে বাতিল প্রমাণ করব, আর আপনার বংশ, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার সম্মানকে এমন ভাবে পবিত্র হিসাবে আমি প্রমাণ করব, যেমন খামিরের মধ্য থেকে একটা চুলকে বাইর করে নিয়ে আসে, ওই বাতিলের আক্রমণ থেকে আপনাকে আমি ওইভাবে বের করে নিয়ে আসব। আকার গুলা থেকে যেমন একটা চুল বের করে নিয়ে আসে, বুঝাই যায় না, সহজ মানে কি, আকার গুলা থেকে চুল পড়লে চুল বের করে আনা কি সহজ না কঠিন? সহজ। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আমি এমন লিখা দিব, আমার লিখার সামনে কাফির মেহমানদের কোনো কথা টিকবে না, আপনাকে সত্য প্রমাণ করব, সহজে আপনার মর্যাদা অবশ্যই আমি প্রমাণ করে ছাড়বো, আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার বংশ এটা সঠিক, পবিত্র, এটা আমি প্রমাণ করে ছাড়ব। তিনি কবিতা লিখেন, খলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খলিকতা কামা তাশা, সুন্দর সুন্দর কবিতা লিখেছেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব করেন, আমি আপনাকে সকল আয়ব থেকে মুক্ত হিসাবে সৃষ্টি করেছেন, আপনি সৃষ্টি হয়েছেন আয়ব মুক্ত থেকে, কোন আয়ব আপনার
তুমি যদি বলে নবীজি নবীজি দশজনের মতো সাধারণ একজন মানুষ, তাইলে বলতে হবে দশজন মানুষের আয়ব থাকে কি থাকে না, আওয়াজ করেন থাকে কি থাকে না। আমাদের দশজন মানুষের আয়ব আছে না নাই, গুণা আছে না নাই? কেউ যদি বলে নবীজি দশজনের মতো সাধারণ একজন মানুষ, তাইলে তো অবশ্যই দশজনের আয়ব আছে, নবীজিরও আয়ব থাকতে পারে। নাউজুবিল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কবিতা রেখেছেন, যে কবিতা লিখেছেন, ওই কবিতা হাদিস কি না? আওয়াজ করেন, তিনি যে কবিতা লিখেছেন ওই কবিতাটা হাদিস, নবীজি গ্রহণ করেছেন? সাহাবায়ে কেরামদের যে আমল নবীজি গ্রহণ করেছেন ওইটা হাদিস, হাদিস হয়, তার থেকে নবীজির নির্দেশনা থাকলে সুন্নাহ হয়। কথা বোঝা গেছে? নবীজির নির্দেশনা থাকলে, এটা করার প্রতি অনুমতি থাকলে এটা সুন্নাহ হয়। নবীজি অনুমতি দিয়ে গেছেন কেমনে? হাসান বিন সাবিতকে বলেন, তুমি এরকম সুন্দর লিখতে পারো, তাইলে তুমি আমার মিম্বর দাও। আল্লাহ আকবার বলেন। নবীজি অনুমতি দিয়েছেন না দেন না? আওয়াজ করো, শুধু অনুমতি দিয়েছেন তা না, তুমি এমন লিখতে পারো সুন্দর, আমার বংশ মর্যাদার কথা তোমার ভাষায় সুন্দর সুন্দর শব্দ চয়নের মাধ্যমে, ও প্রতিরুদ্ধ শব্দ চয়নের মাধ্যমে তুমি প্রকাশ করতে পারো, তুমি এখানে না নিচে না, তুমি আমার মিম্বরে দাঁড়াও, দাঁড়াইয়া এগুলা পড়ো। সুবহানাল্লাহ। অনুমতি দিচ্ছেন না দিবেন না? এটা তো সুন্না, এটা কি? এটা সুন্না, খুঁজাইয়া বের করে নিয়ে আসতে হবে, এটা সুন্না। কান্না কাকাত খলিফা কামা তাশা, আমার মনে হয় যেন আপনি যেভাবে সৃষ্টি হতে চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইচ্ছা অনুযায়ী আপনাকে ওইভাবে দিয়েছেন। কান্না কাকাত খলিফা কামা তাশা, ওইভাবে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজির বংশ মর্যাদার কথা আলোচনা করার জন্য নবীজি নবীজির মিম্বরে উঠে কবিতা পাঠের নির্দেশ দিয়েছেন। আমরা 2020 সালের মুসলমান ইমানদাররা এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করলে তো এরকম মাহফিল কইরা নবীজির বংশ মর্যাদার কথা মিলাদ মাহফিল দুরুদ কিয়াম করতে পারি কি পারি না? পারি কি পারি না? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বৈশা বৈশা নবীজির বংশ মর্যাদা আলোচনা করছেন, সালাত সালাম দিছেন না দাঁড়াইয়া? আওয়াজ করেন দাঁড়াইয়া। সাহাবায়ে কেরামদের বক্তব্যের খুতবা আছে না? খুতবা আছে না? খুতবায় আল্লাহর প্রশংসা নবী প্রতি দুরুদ সালাম আছে না? আওয়াজ করে আছে না? তাইলে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা খুবই মরে দাঁড়াইয়া প্রথমে তিনি আল্লাহর প্রশংসা করেন, দুরুদ সালাম পাঠ করেন, তারপরে কবিতা পাঠ করেন। সুবহানাল্লাহ। দাঁড়ায় না বৈশা? দাঁড়ায় তো করা যায়, দাঁড়ায় তো করা যায়। তুমি নবীজিকে সালাম দিচ্ছ, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, যথাযথ সম্মান, যথাযথ সম্মান বলতে কি বুঝি? আমরা তো এটা বুঝি না আল্লাহ, কেউ লাফাইয়া করে, কেউ দাঁড়াইয়া করে, আল্লাহ পাক বলেন তা না, যথাযথ সম্মানে আমার আলোচনা কেমনে হয় একটা প্রমাণ। নবীজি বলেন যথাযথ সম্মানে আমার উপর দুরুদ বা আমার আলোচনা কেমনে হয় তা তোমরা প্রমাণ নিয়ে যাও হাসান বিন সাবিত থেকে। সুবহানাল্লাহ। বলেন আর বেশি লাগে? যথাযথ সম্মান তাকে বলে এর থেকে বেশি লাগে? বেশি লাগে না। মিলাদ মাহফিল সাহাবায়ে কেরামদের জামানায় ছিল, কেউ অবাক করতে পারবে? সাহাবায়ে কেরামদের জামানা কি? রোজে আজলের ওই রুহের জগতে, রুহের জগতে সকল নবী রাসূলদেরকে একত্রিত কইরা আল্লাহ পাক নবীজির আগমনের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাম জমিনে আসেন নাই তখন আলোচনা করছেন। আল্লাহু আকবার। বলেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই আয়াতে কারিমায় ইবারত, ইশারা, দালালত, ইত্তেদা চারটা দিয়ে সাবিত হয়েছে, প্রমাণ হয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে জমিনে পাঠানোর আগে
রুহের জগতে সকল আম্বিয়া 1 লক্ষ মতাম করে 2,24,000 নবী রাসূলদের এক জামায়াত করেছে, সুবহানাল্লাহ, জামায়াত করে সকলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, সকলের কাছ থেকে কি নিয়েছেন, দুশরি করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম ফির হাজির আল্লাহ পাক অঙ্গীকার দিয়েছিলেন যে আমি তোমাদের সকলের ঘরে আমার হাবিব আমার পিয়ারা দুষ্ট আমার নির্বাচিত নবী মুহাম্মদকে পাঠাব, সুবহানাল্লাহ, সকল নবী রাসূলদের থেকে অঙ্গীকার নিয়েছেন, আপনারা অঙ্গীকার করেন যে আমার হাবিবকে সাহায্য করবেন, আমার হাবিবের উপর আপনারা ঈমান আনবেন, সুবহানাল্লাহ, লা তুমিনুন্না বিহি তোমরা সকলে আমার হাবিবের উপর ঈমান আনবে, তাহলে বোঝা গেল নবী রাসূলদের ঈমান ও নবীজিকে বিশ্বাস করার বার্তা দিয়ে, সুবহানাল্লাহ, ওয়ালা তানসুরুন্না আর অঙ্গীকার করো তোমরা আমার হাবিবকে সাহায্য করো, সুবহানাল্লাহ, ওয়ালা তানসুরুন্না সাহায্য করবে ঈমান আনবে, ওইখানে বসেছে, ওইখানে আল্লাহ পাক এই আয়াতের তাফসীরে মুফাসসিরে কেরামগণ বলেন এই আয়াতের তরজমা দিয়ে বোঝা যায়, এবারত দিয়ে বোঝা যায় যে আল্লাহ পাক নবী রাসূলদের থেকে অঙ্গীকার নিয়েছেন, ইশারা দিয়ে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে একত্রিত করেছিলেন, আর দালালত দিয়ে বোঝা যায় আল্লাহ পাক নবীজির জন্মবৃত্তান্ত আলোচনা করেছিলেন, সুবহানাল্লাহ, জন্মবৃত্তান্ত আলোচনা একত্রিত করা এগুলি, আর একটাদা দিয়ে একটাদা উন্নস দিয়ে বোঝা যায় যে ওই সময় নবী রাসূল যারা ছিলেন আল্লাহ পাক নবীজির জন্ম আলোচনা যখন করছিলেন আসবেন ওই সময় সকল নবী রাসূলগণ আল্লাহর সামনে দণ্ডায়মান ছিলেন, সুবহানাল্লাহ, দাঁড়ানো ছিলেন, তাহলে নবীজির আলোচনার সময় আমরা যদি দাঁড়াই যাই এটা কি আল্লাহ